মোনা নাস্তার প্লেট হাতে নিয়ে ইমরান সাহেবের রুমে প্রবেশ করলো। তখন খুব গভীর মনোযোগ দিয়ে একটা বই পড়ছিলেন তিনি। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ আসুন, এত ফর্মালিস্ট কেন করেন বলুন তো। না স্যার, আপনার ডিস্টার্ব হতে পারে এজন্য জিজ্ঞাসা করলাম। ইবানের সাথে দেখা হলো? ওদের সাথে দেখা করে এলাম, এজন্য একটু দেরি হলো। তো কি ব্যাপার, হঠাৎ করে সে বাসায় এলো যে? যাক ভালোই করেছে, দাঁড়িয়ে কেন, বসুন, বসে কথা বলি। ধন্যবাদ স্যার। ইমরান সাহেব আগে থেকেই চেসবোর্ড সাজিয়ে রেখেছিলেন, চায়ের চুমুক দিতে দিতে বললেন, আসুন, আজকে কিন্তু আমাকে হারাতে হবে। চেষ্টা করব স্যার, তবে আপনার মতো পাকা খেলোয়াড়কে হারানো চারটিখানি ব্যাপার নয়, তাও রিস্ক নিচ্ছি। খেলতে খেলতে একটু নজরুল সঙ্গীত শুনি, কেমন হয় বলুন তো। অবশ্যই, ওয়েদারের সাথে বেশ যাবে। বাইরের দিকে তাকিয়ে আনমনে চায়ের চুমুকে মগ্ন ছিল রুনা। হঠাৎ তার কানের কাছে একটা বেজে উঠল, এই গানটাও তো শফিকের পছন্দের গান। শফিক নজরুল সঙ্গীত খুব ভালো গায়, অনেকবার তার গলায় রুনা শুনেছে এই গানটি। তার বুকের মধ্যে কেন যেন খুব খালি খালি অনুভব হচ্ছে, কেন বারবার আমার অতীত তার চোখের সামনে এসে এভাবে ভেসে ওঠে। ভাবতে ভাবতে রুনার চোখ দুটি ছলছল করে উঠল। ইমরান সাহেব যাতে তার চোখের পানি দেখতে না পারে সেজন্য সে গোপনে চোখের পানি মুছে ফেলল। গান ভালো লাগছে? নজরুলের গান সে তো সবসময় অদ্ভুত সুন্দর। আমারও নজরুল গীতি সবসময় পছন্দ, সিলেকশনে নজরুল সঙ্গীত আমার সবসময় লিস্টের প্রথমে থাকে। নজরুলের গানের কথাগুলো শুনে আমি মুগ্ধ হয়ে যাই, লোকটা নির্ঘাত প্রেমিক পুরুষ ছিল। এত সুন্দর কথা দিয়ে গানের মালা সাজানো কোনো চারটি গানই কথা নয়, ভেবে দেখেন কি অদ্ভুত সুন্দর কথা। ঠিক বলেছেন, আমারও তাই মনে হয়। এবার কিন্তু আপনার চাল। এবার তো একটু ভেবেচিন্তে চাল দিতে হবে, আজকে তো আবার আপনি আমাকে আরবার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। ইমরান সাহেব চায় চুমুক দিতে দিতে বলেন, আপনার হাতে তৈরি প্রতিটি খাবারই অমৃত, কি জাদু আছে আপনার হাতে বলুন তো, সামান্য চাও এত মজা করে করেন, মন চায় আরো কয়েক কাপ খেয়ে ফেলি। রুনা একটু লজ্জা পেল। কি যে বলেন স্যার, এ তো প্রতিদিনকার কাজ, আমাদের করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, তাই হয়তো সবকিছু পারফেক্ট হয়, এটা যে কেউ পারবে। ইমরান সাহেব খানিকটা চুপ করে থেকে একটু কেশে বলে উঠলেন, আমি কি প্রতিদিন বিকেল এভাবে আপনার হাতে চা খেতে পারি রুনা? প্রতিদিন পারবো কিনা জানি না, তবে সময় পেলে অবশ্যই আসব। আপনাকে আমার খুব কাছে মানুষ ভাবতে কেন যেন খুব ভালো লাগে, জানি না ব্যাপারটা আপনি কিভাবে নেবেন। কেন, আমি কি দূরের মানুষ স্যার? এটা ঠিক বলেছেন আপনি, আমার দূরের মানুষ কোথায়, এই যে হাত বাড়ালে আপনি আমার নাগালের ভিতরে। যে কথার ফাঁকে ফাঁকে দাবার গুটি দুজনের ঠিকই চলছে, রুনা আজ বেশ সিরিয়াস ভাবেই খেলছে। রুনা ইমরানের রাজাকে চারদিক দিয়ে ঘিরে ফেলল। কেমন হলো, আমি তো আপনাকে বন্দি করে ফেললাম। ইমরান যেন কোনো দিকে কোনো হুঁশ নেই, সে আনমনেই বলে ফেলল, আমি তো আপনার কাছে বন্দি হতে চাই। মানে বুঝলাম না স্যার, আপনি কি তাহলে আজকে আমার কাছে ইচ্ছে করে হেরেছেন? তাহলে কিন্তু এটা চিটিং। ইমরানের এতক্ষণে হুঁশ ফিরল, চেস বোর্ডের দিকে তাকিয়ে সে নিজেই বলল, আহ তাই তো আমি হেরে গেলাম আজকে, আমার তো বের হওয়ার কোনো পথই দেখছি না। যাক তাহলে আমি আপনার কথা রাখতে পেরেছি আজ। আরেকবার বোর্ড সাজাই প্লিজ, রুনা একটু হেসে দিয়ে বলল, কিন্তু স্যার। আচ্ছা ঠিক আছে। ইমরান সাহেব বোর্ড সাজাতে সাজাতে গুনগুন করে নিজেই গান ধরলেন, মোর প্রিয়া হবে এসো রানী দিব কুপায় তার ফুল। বাহ, আপনি তো বেশ সুন্দর গাইতে পারেন। তাই, থ্যাংক ইউ। আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা অনেক দিন ধরে বলতে চাচ্ছি কিন্তু সাহস হচ্ছে না, আপনি কিভাবে নেবেন তাই। না না স্যার, এটা কি বলছেন, আপনি একটা কথা বলবেন সেটা নিয়ে আমি কি মনে করব, কোনো হেজিটেশন ছাড়াই আপনি বলুন। রুনা, আপনার সাথে আমার সম্পর্কটা শুরু হয়েছিল এমপ্লয়ার এন্ড এমপ্লয়ি হিসেবে, বাট এখন কিন্তু সম্পর্কটা এত বছর বন্ধুত্বে গড়িয়েছে, আপনি নিশ্চয়ই সেটাও অস্বীকার করবেন না? জীবনের শেষ দিকে এসে এত ভালো একজন বন্ধু পাবো আমি কোনোদিন কল্পনা করিনি। রুনা লজ্জা পেয়ে বলল, এটা ঠিক বলেছেন স্যার, এখানে অস্বীকার করার কোনো উপায় নেই, চরম দুঃসময়ে জীবনে যাকে সবচেয়ে কাছে পাওয়া যায় সেই মানুষের প্রকৃত বন্ধু। আপনার মতো একজন বন্ধু আমি পাবো কোনোদিন ভাবিনি। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার সেই বন্ধুত্বকে আরো একটু মজবুত করতে চাই। মানে বুঝলাম না স্যার। ইমরান সাহেব খানিকটা ইতস্তত করে একটু সময় নিয়ে বললেন, আমি আমাদের বন্ধুত্বকে একটা নাম দিতে চাই। রুনা একটু কেঁপে উঠল, সরি স্যার,
আমি বুঝতে পারিনি আপনি কি বোঝাতে চেয়েছেন। ইভান ইরিশা আপনাকে মায়ের মতো দেখে, আমি চাই আপনি সারা জীবন ওদের মা হয়ে আমার সাথে থাকুন। রুনা সত্যি সত্যি এবার চমকে উঠল। মনে হচ্ছে তার শরীর থেকে দরদর করে ঠান্ডার মধ্যেও ঘাম বের হচ্ছে। স্যার, আমি তো ওদের মা হয়ে থাকবো বাকিটা জীবন, এটা কি বলতে হয় আপনাকে? আমি জানি আপনি ওদেরকে মায়ের মতোই সারা জীবন ভালোবাসবেন, কিন্তু ইভান ইরিশার বাবারও যে আপনাকে খুব প্রয়োজন। একা চলতে আর জন্য ভালো লাগছে না, মনে হচ্ছে হাঁপিয়ে গেছি, আর পারছি না। বিশ্বাস করুন, আপনি যতটুকু সময় আমার পাশে থাকেন, আমার কাছাকাছি থাকেন, আমার কেন যেন খুব ভালো লাগে। পৃথিবীটাকে অনেক রঙিন মনে হয়, অনেকদিন বেঁচে থাকতে মন চায়, নিজের কাছে মনে হয় সে ইউনিভার্সিটির লাইফ যেন আবার ফিরে এসেছে। উনি এবার সত্যি এসির মধ্যে বসেও দরদর করে ঘামছে, ভয় যেন হাত পা কাঁপছে তার। অনেক সাহস সঞ্চয় করে সে ইমরান সাহেবকে বলল, স্যার এসব কি বলছেন, এটা কি করে সম্ভব? এখন কি আমাদের সেই বয়স আছে যা কোনোদিন সম্ভব নয়, সে কথা আপনি কেন বলছেন? নিতুর সাথে সাথে ইভান ইরিশাও রুমের মধ্যে প্রবেশ করলো। আমরা তিনজনে সেই দুপুর থেকে চিন্তা করছি কিভাবে কথাটা তোমাদের দুজনের কাছে বলবো, বিষয়টা কিভাবে তোমরা নিবে সেই সাহসেই আমরা পাচ্ছিলাম না। আমরা তিনজন ফোনে এই বিষয়টা নিয়ে কথা বলেছি অনেক আগে থেকে, কিন্তু কিভাবে তোমাদের কাছে কথাটা শুরু করব সেটা আমাদের মাথায় আসছিল না। ইভানকে জরুরি ভিত্তিতে আমি আসতে বলেছিলাম ঢাকা থেকে, আমার হাতে আর বেশি দিন সময় নেই, আমাকে আর অল্প কয়েকদিনের মধ্যেই চলে যেতে হবে ক্যাম্পে। তোমাকে একা রেখে কোনোভাবেই যেতে আমার মন সায় দিচ্ছিল না মা। ওদের সাথে এইসব বিষয় নিয়ে ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে ইরিশার মাথায় প্রথমে দুজনকে এক করে দেওয়ার এই বুদ্ধিটা চলে এলো। কথাটা শোনার পর আমাদেরও যেন কেমন কেমন লেগেছিল, কিন্তু পরক্ষণে ভেবে দেখলাম এর থেকে ভালো তোমাদের জীবনে আর কিছু হয় না মা। আমরা তিনজন অনেক সাহস যোগিয়ে আজকে উপরে এসেছিলাম তোমাদের সাথে এই বিষয়ে কথা বলতে। দরজার আড়ালে দাঁড়িয়ে আঙ্কেলের মুখে যখন কথাগুলো শুনছিলাম, তখন আমরা তিনজন খুশিতে আত্মহারা হয়ে যাই, যেন স্বয়ং সৃষ্টিকর্তাই এটা চাচ্ছেন। নিতু ঠিক বলেছে আন্টি, আমরা আপনাকে মায়ের মতো নয়, মা হিসেবেই আমাদের পাশে চাই। তোমরা অনেক ছোট, তোমরা এখনও অনেক কিছু বোঝো না, পৃথিবীতে সব কিছু এত সহজ না, সব কিছু চাইলেও সম্ভব নয়। কেন সম্ভব নয় মা? পৃথিবীতে চেষ্টা করলে সব অসম্ভবকে সম্ভব করা যায়, সারা জীবন তুমিই আমাকে শিখিয়েছো, এখন কেন তুমি এ কথা বলছো মা? আমি জানি না তোমাদের মাথায় এসব কথা কিভাবে এসেছে, কেন এসেছে, কিন্তু তোরা যেটা ভাবছিস সেটা সম্ভব নয় মা। কেন সম্ভব নয় আন্টি? বিয়েতে যদি দুই পক্ষ রাজি থাকে তাহলে কিসের অসুবিধা? বাবা যেখানে নিজে থেকে রাজি হয়েছে, তাছাড়া আমরা তিনজনই চাই আপনি আর বাবা একসাথে থাকেন। প্লিজ আন্টি, না করবেন না, আমরা অনেক আশা নিয়ে এসেছি আপনাদের কাছে, প্লিজ 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 আন্টি, আমি আপনাকে আমার মা হিসেবে চাই, সারাক্ষণ আপনাকে আমি পাশে চাই। আরে পাগলি, আমি তো তোর মাই, আমাকে কি তোর মা মনে হয় না? হ্যাঁ আপনি আমার মা, তাহলে আপনি কেন আমাদের কাছে না থেকে প্রতিদিন কেন দূরে চলে যান? আমি চাই আপনি 24 ঘন্টা আমার কাছে থাকবেন। বাবা সারাদিন তার কাজ নিয়ে ব্যস্ত থাকে, সন্ধ্যার সময় অফিস থেকে এসে ভালো করে আমাদের সাথে কথাও বলে না, কিছুক্ষণ বাদে আবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ভাইয়া ভাইয়া থাকে ভাইয়ার হোস্টেলে, আমি একা একা কিভাবে থাকি বলুন না। নিতু চলে গেলে আমি চেষ্টা করব অধিকাংশ সময় তোর কাছে থাকতে মা, কিন্তু এমন আবদার আমার কাছে তোরা করিস না যেটা আমার পক্ষে সম্ভব নয়। মা, তুমি আর ইমরান আঙ্কেল দুজন যখন একসাথে গল্প করো, হেসে হেসে কথা বলো, তখন আমাদের কাছে তোমাদের হাসি মুখ দেখতে খুব ভালো লাগে। সন্তানের হাসি মুখ যেমন বাবা মায়ের কাছে অনেক প্রিয়, তেমনি বাবা মায়ের হাসি মুখ দেখতেও সন্তানের খুব ভালো লাগে। কিন্তু তাই বলে এই বয়সে তোর এসব চিন্তা কেন মাথায় আনছিস? আমরা দুজনে একে অপরের ভালো বন্ধু, বাকিটা জীবন আমরা একে অপরের সাথে এই সম্পর্কের জোরেই বেশ ভালোভাবে কাটিয়ে দিতে পারবো। এতক্ষণ ধরে ইমরান সাহেব এদের সবার কথা চুপচাপ শুনছিলেন। আমি জানি না বাচ্চাদের মধ্যে এসব কথা কিভাবে এলো, তবে ওরা এখন বড় হয়েছে রুনা, ওরা এখন স্বাধীনভাবে চিন্তা করতে শিখেছে। আমরা যেমন সন্তানের ভালো মন্দ নিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, ঠিক তেমনি আমাদের সন্তানেরও আমাদেরকে নিয়ে একইভাবে চিন্তা করে। কিন্তু স্যার, তাই বলে এসব চিন্তা করা কি ঠিক? আপনি বলুন, এত বড় বড় ছেলে মেয়ে আমাদের, ওদের সামনে এসব কি বলছেন আপনি? কেন নয় মা, কতই বা বয়স হয়েছে তোমাদের, তোমার থেকে বেশি বয়সেও অনেকে বিয়ে করে। নিতু, তুই কিন্তু ইদানিং অনেক বড় হয়ে গিয়েছিস, অনেক কিছু চিন্তা করছিস আমাকে নিয়ে,
কয়েকদিন আগে শুধুমাত্র তোর সিদ্ধান্তেই আমি তোর বাবাকে ডিভোর্স দিয়েছি। এখন আবার তুই আমাকে বিয়ে করতে বলছিস? এখন তো তোকে আমার মেয়ে না ভেবে আমার মা ভাবা উচিত। নেতু ঈশা নিরিশাকে নিয়ে তোমরা সবাই নিচে যাও, আমি একটু তোমার মায়ের সাথে কথা বলতে চাই। ঠিক আছে। ওরা চলে যাওয়ার পরে রুমের মধ্যে যেন একটা নীরবতা নেমে এলো। কেউ কোনো কথা বলতে সাহস পাচ্ছিল না। নীরবতা ভেঙেই ইমরান সাহেবই প্রথম বলে উঠলেন, আমি কি এ ব্যাপারে আপনার সাথে কথা বলতে ভুল করলাম রুনা? ভুল হলে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম আপনি বিষয়টা সহজভাবে নেবেন। দুজন নিঃসঙ্গ মানুষ একসাথে বাকি পথটা চলতে চেয়েছিলাম। নীরা চলে যাওয়ার পর থেকে আমার জীবনটা যেন স্তব্ধ হয়ে আছে। বেঁচে থাকার জন্য যেন বেঁচে আছি। সারাদিন কাজ করে যখন বাসায় ফিরি ক্লান্তি নিয়ে, তখন আমার মন খুলে কথা বলার মতো আমি যখন কাউকে আমার কাছে পাই না, তখন আমার বুকটা কাঁকা করতে থাকে, মনের মধ্যে কালবৈশাখীর মতো জোর বইতে থাকে। আপনি যতটুকু সময় আমার কাছে থাকেন, আমি আমার সব দুঃখ ভুলে যাই, প্রাণ খুলে হাসি, মন খুলে কথা বলি। পথ চলতে চলতে কখন যে আপনাকে আমি আমার চলার পথের সাথে হিসেবে কল্পনা করে ফেলেছি, নিচে উঠে পাইনি। অনেকদিন ধরে ব্যাপারটা আপনার কাছে বলবো বলবো করে বলার সাহস হয়ে ওঠেনি। তাছাড়া বাচ্চাদের নিয়েও আমার ভয় ছিল, ওরা এখন বড় হয়েছে, ওদের এই বয়সে আমি এরকম একটা কাজ করলে ওরা কী মনে করে, আমি সেটা নিয়ে অনেক ভেবেছি। অনেক ভেবে মনের সাথে যুদ্ধ করে আজকে আমি ডিসিশন নিয়েছিলাম যে আজকে আমি কথাটি বলবো, সাহস করে তাই আপনাকে বলেই ফেললাম। ওরা আপনাকে মায়ের মতো সম্মান করে, সেই সাহসী কথাটা বলতে পেরেছিলাম। বাচ্চাদের নিয়ে যে টেনশন করেছিলাম, সেই টেনশনটা নিজে থেকেই দূর করে দিয়েছে। কিন্তু আপনি যদি রাজি না থাকেন, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই, কারণ আমি আপনার মনের উপর জোর দিয়ে কোনো কিছু করতে চাই না। নিজে সুখী হতে চেয়ে আমি আপনাকে বিড়ম্বনা ফেলতে চাই না। তবে আপনার যদি বলতে অসুবিধা না থাকে, আমি শুধু এটুকুই আপনার কাছে জানতে চাইব, আপনি কেনই সম্পর্কে হ্যাঁ বলতে পারছেন না? আপনার কোনো সমস্যা হলে এ প্রশ্নের উত্তরও দিতে হবে না, আমি কিছুই মনে করব না। রুনা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, স্যার জানি আপনি আমার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছেন, কষ্ট পাওয়াই স্বাভাবিক, আপনার ব্যাপারটা আমি বুঝেছি। একাকিত্বের যন্ত্রণা যে কতটা ভয়ানক সে আমি জানি, কিন্তু স্যার আমাদের বয়সটা কি আপনি একবার চিন্তা করেছেন? আমাদের ছেলেমেয়েরা যতই রাজি থাকুক, সমাজ বলেও তো একটা কথা আছে, এরকম একটা কাজ করলে লোকে কি বলবে? লোকের কথা আমাদের কিছু এসে যায় না রুনা, আমরা সব কিছু থাকা সত্ত্বেও আমার বাচ্চারা যখন তার মায়ের অভাবে কষ্ট পাচ্ছিল, ঠিকমতো কাছে কি না কাছে কেউ দেখার ছিল না, পড়াশোনা করছে কি না করছে কেউ উকি মারার ছিল না, তখন তো কোনো লোককে পাইনি আমি আমার পাশে, আমি কোনো লোকের পরোয়া করি না। আর আপনি বাবার আমাদের বয়সের কথাটা বলছেন, খুব বেশি বয়স হয়েছে বলে আমার তো মনে হচ্ছে না, দুজনের কেউই এখনও 50 পার হয়নি। আর বয়সের ব্যাপারটা তখন এসে দাঁড়ায় যখন শৈলী প্রয়োজনের কথা আসে। আমি শুধু আমার চলার পথে আপনাকে পাশে চাই, আপনার হাত ধরে আমি বাকি জীবনটা পার করতে চাই। আমি আমার এই নিঃসঙ্গ জীবনে হাঁপিয়ে উঠেছি, আমার মনের কথা বলার জন্য একজন মানুষ চাই। আমি চাইলে যে কাউকে বিয়ে করতে পারি, কিন্তু তারা তো আমার সন্তানের মা হতে পারবে না, আমার ভালো বন্ধু হতে পারবে না যে আমাকে বুঝবে। আপনি আপত্তি কেন করছেন জানি না, একা পথ চলার কষ্টটাকে কি আপনি বলতে চান না? জীবনের পথে একা একা পথ চলাটা আমার কাছে এখন খুব বেশি কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পরে সেখান থেকে একা ফিরে আসা অনেক কঠিন। জীবনে অনেকটা পথ আমি একা একা হেঁটেছি, সামনে এত দূরে এসেছি, এখন আবার কারো হাত ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেও আমি ভয় পাই। আর স্বপ্ন তো তারা দেখতে ভয় পায় যাদের স্বপ্নগুলোকে কেউ নিখুঁতভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। আর আমি এখন কারো প্রেমে পড়তেও ভয় পাই, কারো প্রেমে পড়া মানে তার উপর নির্ভরশীল হয়ে পড়া, আর কারো প্রেমে পড়া মানে সে আমার জগতের এক বিশাল অংশ দখল করে নেওয়া। যদি কোনো কারণে সে আমাকে ছেড়ে চলে যায়, তখন সে আমার জগতের ওই বিরাট অংশটার সাথে নিয়ে চলে যাবে, আর আমি হয়ে যাব শূন্য জগতের বাসিন্দা। আমি জানি আপনি কেন একথা বলছেন, পৃথিবীর সব মানুষকে তো এক পালায় মাপা যায় না রুনা। পৃথিবীতে যদি সবাই খারাপ মানুষ হতো, তাহলে এতদিনে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আমি আপনার কষ্টটা বুঝছি, কিন্তু আপনি যার জন্য কষ্ট পাচ্ছেন সে তো দিব্যি তার সংসার নিয়ে ভালোই আছে, আপনি শুধু শুধু তার জন্য কেন আপনার বাকিটা জীবন একাকি কাটাবেন? আমি আপনাকে প্রমিস করছি, চলার পথে শত বাধা এলেও আমি আপনার হাত ছেড়ে দিব না। মেয়েরা একবার কাউকে ভালোবাসলে সহজে তাকে ভুলে যেতে পারে না। শফিককে আমি অন্তর দিয়ে ঘৃণা করি, কিন্তু তারপরেও কেন জানি না আমার সমগ্র অস্তিত্বে তার উপস্থিতি আমি অনুভব করি। শফিকের অংশ আমার নিতু, আমি চাইলেও তাকে কোনো দিন ভুলতে পারবো না। আমি জানি স্যার আপনি অনেক ভালো মানুষ, আপনার হাত ধরে আমি বাকিটা জীবন নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবো,
মাঝপথে আপনি কখনোই আমার হাত ছেড়ে দিবেন না। কিন্তু চলতে চলতে কখনো হয়তো এমন পরিস্থিতি, এমন কোনো কথা বা কাহিনী আমার সামনে এসে যাবে যে আমি না চাইলেও বারবার ওই লোকের কথা, তার দেওয়া প্রতিটি আঘাতের কথা আমার মনকে ক্ষতবিক্ষত করে দেবে। ওই যে বললাম, আমি শূন্য জগতের বাসিন্দা, শূন্য হৃদয় শুধু কষ্টগুলিকে পুঁজি করেই এতগুলো বছর কাটিয়েছি। নতুন করে সেখানে সুখের নীর গড়ার মতো সাহস আর শক্তি কোনোটাই আর নেই। বিয়ে জীবনে একবারই হয়, আমার পক্ষে আর সামনের দিনগুলিতে কারো হাত ধরা সম্ভব নয়। ক্ষমা করবেন আমাকে, তাই আপনার মতো একজন ভালো মানুষকে আমি কী করে ঠকাই বলুন। আপনার মতো আমারও চলতে চলতে মীরার কথা মনে আসবে, তার মানে তো এই না যে আমি আপনাকে ঠকাচ্ছি। এখানে ঠকামো জিতানোর কথা কেন আসছে? আমরা এখন যেভাবে আছি বাকিটা জীবন এতটুকু থাকলেই চলবে, এর থেকে বেশি আমি কোনোদিনই আপনার কাছে প্রত্যাশা করব না, এটুকু বিশ্বাস আপনি হয়তো করতেই পারেন। স্যার, আপনার আর আমার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। মীরা ম্যাডাম আপনার বিশ্বাসের জায়গাটাকে ধ্বংস করে চলে যায়নি, সে আপনার বিশ্বাসকে সযত্নে রেখে গিয়েছে। তাই আপনার কাউকে সেই বিশ্বাসের জায়গায় বসাতে বেগ পেতে হবে না। কিন্তু আমি তো অপারক, আপনি আমার একজন ভালো বন্ধু, আপনাকে আমি শুধু বন্ধু হিসেবেই সারা জীবন পাশে পেতে চাই। সেখানে কোনো শর্ত থাকবে না, থাকবে না কোনো কৃত্রিমতার বাঁধন। আমি আপনার এবং ইভান ইরিশির সাথে যে সম্পর্কের মায়াজালে জড়িয়েছি, সে সম্পর্ক কোনো দিন ছিন্ন হবার নয়। আমি এই মায়াজালের বাঁধনে সারা জীবন ইভান ইরিশির মা হয়ে থাকব। আমি নতুন করে আর কোনো কৃত্রিমতার বাঁধনে আবদ্ধ হতে পারবো না স্যার, আমাকে মাফ করে দিবেন। আপনি কেন বারবার মাফ চাইছেন রুনা? অন্যায় তো আমি করেছি, আমি আপনার মনের অবস্থা না বুঝে একতরফাভাবে আপনাকে নিয়ে স্বপ্নের জাল বুনিয়েছি। আমাকে ক্ষমা করবেন আপনি, আপনাকে এভাবে বিব্রত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি চাই না আজকের কথাবার্তার কোনো প্রভাব আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাঝে কোনো দেয়াল তৈরি করুক। আর বাচ্চাদের দিকটা আমি দেখব, আপনি টেনশন করবেন না। নিতো একটু জেদি মেয়ে, কিন্তু আপনি ভয় পাবেন না, আমি ওকে হ্যান্ডেল করব। কথাগুলি বলা শেষ করে ইমরান সাহেব উল্টো দিকে ঘুরে তার চোখ মুছল। ধন্যবাদ স্যার, আমার টেনশন কমালেন। এরপর কেটে গেছে আরো কয়েক বছর। রুনা এখন তার মেয়ে নিতু আর জামাই আবরারের সাথে থাকে। আবরার আর্মির মেজর, ভালোবেসে বিয়ে হয়েছে দুজনে। নিতুর বিয়ের সমস্ত দায়িত্ব পালন করেছে ইমরান সাহেব, নিজের মেয়ের মতো করেই নিতুকে বিদায় দিয়েছে সে। বিয়েতে শফিকও এসেছিল তার বউ বাচ্চা নিয়ে, কিন্তু বাবা হিসেবে নয়, মেহমান হিসেবে। মেয়েকে এক নজর কাছের থেকে দেখার এমন সুযোগ সে হাতছাড়া করতে চায়নি। রুনাই দাওয়াত দিয়েছিল শফিককে। ইমরান সাহেব আজকাল ব্যবসা বাণিজ্য নিয়েই খুব ব্যস্ত থাকে, ছেলেমেয়েরা বড় হয়ে গিয়েছে, ওদেরকে আর তেমন করে এখন সময় দিতে হয় না তার। তবে ইভান এখন অনেক দায়িত্ব পালন করছে ব্যবসায়, ইরিশা ডাক্তারি পড়ছে, রুনা সুযোগ পেলেই চলে আসে গাজীপুরে। ইমরান সাহেবও ইভান ইরিশাকে নিয়ে মাঝে মাঝে নিতুর ওখানে কোনো অনুষ্ঠান হলেই চলে যায় চিটাগাং ক্যান্টনমেন্টে, সেখানে নিতু আর আবরারের কোয়ার্টার। নিতুর একটা মেয়ে হয়েছে পরি, পরির বয়স 2 বছরের মতো হবে। হ্যালো রুনা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আর বাচ্চাদের কি খবর? আমিও ভালো, এখন ওদের বাচ্চাই বলছেন? ছেলে মেয়ে যতই বড় হোক তাতে কি, মা বাবার কাছে ওরা সারা জীবন বাচ্চাই থাকে। তো কেমন কাটছে দিনকাল? এটা ঠিক বলছেন, জানেনই তো ব্যবসা বাণিজ্য ছেলের হাতে অনেকাংশে ছেড়ে দিয়ে এখন তো মোটামুটি নিশ্চিন্তে থাকি। ইরিশা আছে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত, এই তো বসে আছি। আপনি কি করছেন? নিতু আর জামাই দুজনেই ডিউটিতে, আমি একটু আমাদের ছোট্ট পরিটাকে নিয়ে ক্যান্টনমেন্টের পার্কে ঘুরতে বেরিয়েছি। আসুন না একদিন এখানে, পরি তো আপনার ভীষণ ভক্ত, ও আপনাকে পেলে অনেক খুশি হবে। দিলেন তো লুপ বাড়িয়ে, ছোট্ট বইটা কি কথা শিখেছে কিছু? চেষ্টা করছে, ওর মুখের আধো আধো কথা শুনতে শুনতে আমার দিন কখন কেটে যায় টেরই পাই না। আসুন না একদিন, অনেক গল্প হবে তিনজনে, পার্কে হাঁটবো আর গল্প করব। চারপাশের পরিবেশটা এত সুন্দর, আপনি পাশে থাকলে গল্প আর আড্ডা কিন্তু অনেক ভালো জমবে। আপনি চাইলে কিন্তু চেসও খেলতে পারি, তবে আমি শিওর অবশ্যই আপনি হেরে যাবেন, এটা আগেই বলছি। আজকাল কিন্তু আমি পাকা খেলোয়াড়, আবরারের সাথে প্রায় বসা হয়, ছেলেটা অনেক ভালো খেলে, ঠিক আপনার মতো। দেখতে হবে না জামাই টাকার, যাক তবে আপনার সাথে খেলে এবার হাড্ডি হাড্ডি লড়াই হবে। যেতে তো চাই, কিন্তু আপনাকে যে তার আগে আসতে হবে একটু ডাকাতে। কেন, কোনো ইমার্জেন্সি? হ্যাঁ, আপনার ইভানকে নতুন মায়াজালে যে জড়িয়ে দিতে হয়, ছেলে একজনকে পছন্দ করে বসে আছে,
শুধু আপনার রায়ের অপেক্ষায় আছে। তাড়াতাড়ি এসে ছেলেকে নতুন সম্পর্কে মায়াজালা আবদ্ধ করে দিয়ে যান। দিন দিন বয়স বাড়ছে আর বিভিন্ন ধরনের অসুস্থতাও কোথা থেকে এসে যেন চেপে ধরছে। বউয়ের হাতে সংসারটাকে বুঝিয়ে দিতে পারলেই আমার মুক্তি। আলহামদুলিল্লাহ, ইভানের খবর শুনে খুব খুশি লাগলো। কতদিন ধরে ছেলেটাকে বলছি ভালো দেখে একটা মেয়ে দেখ, বিয়ে করিয়ে দিই, আর এত তাড়াতাড়ি মুক্তি খুঁজছেন কেন? এখনো কিন্তু অনেক বাকি। ইরিশার কথা ভুলে গেলে চলবে? আমি নিতুর সাথে কথা বলে খুব তাড়াতাড়ি চলে আসব, আপনি অপেক্ষায় থাকবেন। একটা দীর্ঘশ্বাস গোপন করে ইমরান সাহেব বললেন, আমিও তো সেই কতটা বছর ধরে অপেক্ষায় আছি আপনার পথে, কখন আপনি আসবেন সেই আশায়। যে মায়াজালে আমি বাধা পড়েছি সে তো মৃত্যু ব্যতীত ছিন্ন হবার নয়,